ভিতরের আপনার যে সিডি প্লেয়ারটা আছে, প্রথমত এটা গাড়ির সাথে অরিজিনালটা, জি গাড়ির সাথে অরিজিনাল প্লেয়ার আছে এবং ড্যাশবোর্ডে মার্বেল উডেন করা আছে। মিথুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? বাবু ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। আমাদের শোরুমের নাম হচ্ছে S7 ক্লাসিক কার, মণিপুরি পাড়া 4 নম্বর গেটের সাথে একেবারে মেইন রোডে। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? ভাই আজকে দেখাবো বাংলাদেশের সুলভ মূল্যের এসইউভি, রাস্তার রাজা। হ্যাঁ, নিসান এক্সট্রেইল। নিসান এক্সট্রেইল, হ্যাঁ। কন্ডিশন কি ভাই গাড়িটার? ভাই গাড়িটা বয়স হয়েছে অনলি 7 মাস, একেবারে নতুন গাড়ি। আচ্ছা, 2015 মডেল, 2022 মে মাসে রেজিস্ট্রেশন। 22 মে মাসে রেজিস্ট্রেশন, জি। তাহলে বেশি দিন চলে নাই? না না না, সামনে ফ্রন্ট সাইডে আছে প্রজেকশন হেডলাইট, এলইডি প্রজেকশন যেটা, প্রজেকশন আপনার এলইডি ফগ লাইট, গ্রিল, বাম্পার অ্যাকুরেট অবস্থায় আছে। যেহেতু গাড়িটা বেশি চালানো হয়নি, একেবারে ফ্রেশ আছে। গাড়িটা কিন্তু হোয়াইট পার্ল কালারের। এবং ভাই এটা তো হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ি অবশ্যই। মাইলেজটা ভালো পাওয়া যাবে? মাইলেজ অবশ্যই ভালো পাবে। পার লিটারে মাইলেজটা কিরকম পাওয়া যাবে ভাইয়া? ভাই পার লিটারে সিটির মধ্যে তো অনেক জ্যাম, মিনিমাম একটা ফ্রি রোডে হলে 10 থেকে 12 কিলো ইজিলি পাবে। আচ্ছা, কারণ গাড়িটা 2000 সিসি। আচ্ছা, এবং প্রতিটা গ্লাস তো ভাই জেনুইন? জেনুইন, 100% জেনুইন। আচ্ছা, প্রতিটা গ্লাসে 100%? যে কোনো ভাবে যে কোনো এক্সপার্ট নিয়ে এসে আপনি চেক করে নিতে পারবেন গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এবং রাইট সাইডটা কি অবস্থা ভাই? ভাই রাইট সাইডে কোনো প্রকার স্ক্র্যাচ বা কোনো প্রকার টাচ আপ হয়নি গাড়িটা এখনো কোথাও দিয়ে, কোনো দিক দিয়েই। এবং টায়ারগুলো সাপোর্ট কিরকম দিবে? মিনিমাম 2 বছর টায়ারগুলো দিবে, কারণ টায়ারগুলো জাপানি ইয়োকোহামা টায়ার, প্রতিটা টায়ার ইয়োকোহামা। ব্যাক সাইডও একেবারে নিখুঁত, গ্লাসগুলো অরিজিনাল প্রিন্টেড কালো। আর এটার একটা বিশেষত্ব, ব্যাক ডোরটা কিন্তু অটো। আচ্ছা, ব্যাক ডোরে অটো পেয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, নিসান এক্সট্রেইল, রাস্তার রাজা। এই গাড়িগুলোর সার্ভিস তো ভাই চমৎকার, চমৎকার সার্ভিস এবং লেগ স্পেস, ভিতরে স্পেস এত যে আপনি খুব রিল্যাক্সভাবে কোথাও ট্যুরে যেতে পারবেন। আচ্ছা, ঢাকার বাইরে চলে যেতে পারবেন, খুব ইজিলি যাওয়া যায়, অনেক স্পেস পিছনে। এবং টোটাল ভাই 5 সিট? 5 সিট, টোটাল 5 সিট, টোটাল 5 সিট পেয়ে যাচ্ছেন আপনারা। এই গাড়িটাতে আবার 360 ক্যামেরাও আছে বাবু, অরিজিনাল ক্যামেরা, 360 ক্যামেরা সহ, জি। এবং ব্যাক ডালা পাওয়ার, হ্যাঁ, ভাই বাম পাশটা তো ভাই ফ্রেশ, ঠিক ডান পাশটা যেমন আছে বাবু, বাঁদিকটাও ঠিক এই সেমই আছে, কোনো প্রকার স্ক্র্যাচ কিছু নাই। আচ্ছা, প্রত্যেকটা সাইডেই আপনারা ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং দর্শকদের যদি দেখান আসলে ইউজার কেমন ছিল, কিছু জিনিস দেখলে বোঝা যায়, জি জি, যে আপনার মনোগ্রামগুলোতে এখনও কোনো প্রকার কোনো রিপিট করা নেই, কিছু করা নেই। এবং এই গাড়িটা কিন্তু ইউজার যিনি ছিলেন উনি কিন্তু একজন ভদ্রমহিলা। ভদ্রমহিলা, জি। আচ্ছা, পিছনের ওটা কি অবস্থা ভাইয়া? ভাই গাড়ি যেহেতু একেবারে নতুন, ডোর অবশ্যই ফ্রেশ হবে। আচ্ছা, প্রত্যেকটা সাইড প্রত্যেকটা ডোরে ফ্রেশ, জি ফ্রেশ। এবং লাইটিং এর একটা অপশন আছে, হ্যাঁ, খুব সুন্দর। এটা আফটার মার্কেট লাগানো অবশ্যই, লাইটিংটা গাড়ির সাথে থাকে। দরজার প্যাড গুলো খুব সুন্দর অবস্থায় পেয়ে যাচ্ছে, আর লেদার ইন্টেরিয়র কিন্তু এটা। আচ্ছা, 100% লেদার সিট কভার, হ্যাঁ, লেদার ইন্টেরিয়র, লেদার সিট কভার, জি, খুব সুন্দর। ভিতরে কিন্তু হিউজ স্পেস, এবং সিলিংটা তো ভাই ফ্রেশ, ফ্রেশ অবস্থা আছে বাবু ভাই, অসাধারণ সিলিং পেয়ে যাচ্ছেন আপনারা। নিসান এক্সট্রেইল, রাস্তার রাজা। এবং এটা হাইব্রিড গাড়ি, জি, হাইব্রিড এবং তেল, হ্যাঁ। ফ্রন্ট ডোরটা দেখাই, ফ্রন্ট ডোরও ঠিক ওই ডোরের মতোই, লেদার ইন্টেরিয়র, লেদার ফ্রেশ আছে। ভাই ভিতরের আপনার যে সিডি প্লেয়ারটা আছে, প্রথমত এটা গাড়ির সাথে অরিজিনালটা, জি, গাড়ির সাথে অরিজিনাল প্লেয়ার আছে এবং ড্যাশবোর্ডে মার্বেল উডেন করা আছে, মার্বেল উডেন, যেটা অরিজিনালি গাড়ির সাথে থাকে। আর ড্যাশবোর্ড তো একেবারে নিখুঁত, কারণ এই গাড়ির ড্যাশবোর্ডে কখনোই কোনো প্রকারের কোনো সমস্যা হয় না, যে ফেটে যাওয়া বা ফুলে যাওয়া ওই ধরনের কিছু হয় না। আচ্ছা, ক্রস কন্ট্রোলের প্রসেসটার সহ সব সহ, জি, খুব সুন্দর। অপটিক্যাল মিটার, হ্যাঁ, অসাধারণ একটা গাড়ি ভাই। মাইলেজ কত গাড়িটার? এই গাড়িটার মাইলেজ আছে হচ্ছে আপনার 58,268 কিলোমিটার ভাই। এটা কি জেনুইন মাইলেজ? জেনুইন মাইলেজ, আপনি চাইলে অকশন শিটে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। আচ্ছা, জেনুইন মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনারা। ভিতরটা পুরাই রাজকীয়, মানে খুব শৌখিন লোকের তো ভাই এই গাড়িগুলো ইউজ করে। বিতন ভাই চলেন ইঞ্জিনটা দেখি। ভাই ইঞ্জিনটা কী অবস্থা? ভাই ইঞ্জিনটা হচ্ছে 2000 সিসির VVTi, জি, হাইব্রিড ইঞ্জিন। আচ্ছা, এবং ইঞ্জিনের সাইডের চেসিস থেকে শুরু করে এগুলো কখনোই কোনো হাত দেওয়া হয়নি বা কোনো ডেন্ট হয়নি বা কোনো টাচআপও করা হয়নি, মানে সেম রিকন্ডিশন, রিকন্ডিশনের মতো আছে। 2000 সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা। এবং গিয়ার বক্সটা কী অবস্থা ভাই? গিয়ার বক্স অরিজিনাল, খুবই ভালো আছে। আচ্ছা, ইঞ্জিনটা স্টার্টে আছে অলরেডি? স্টার্টে আছে অলরেডি, খুব সুন্দর একটা গাড়ি, নিসান এক্সট্রেইল। ভাই এটা হচ্ছে নিসান এক্সট্রেইল হাইব্রিড, জি, 2015 মডেল, 2022 মে মাসে রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং গাড়িটার কন্ডিশন একেবারে রিকন্ডিশন গাড়ি যেমন থাকে ঠিক ওই অবস্থায় আছে।
ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়ির? এর প্রাইস হচ্ছে 30 লক্ষ 50 হাজার টাকা 30 লক্ষ 50000 টাকা। এটা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস অবশ্যই কিছুটা কমানো হবে। সে ক্ষেত্রে শোরুমে আসতে হবে। জি অবশ্যই। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01686838376। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।